দিনের বেলাতে অন্ধকার নামবে, জেলায় জেলায় দুর্যোগের কালো মেঘ, যার জেরে আবারও জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় নামতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। গ্রীষ্মের শুরু থেকে তীব্র তাপপ্রবাহে পড়ছিল দক্ষিণবঙ্গ। বৈশাখ মাসে দক্ষিণের জেলায় জেলায় কোথাও 42, আবার কোথাও 45 ডিগ্রি পৌঁছে গিয়েছিল পারদের অঙ্ক। ফলে এই তীব্র গরমে কার্যত জ্বলছিল বাংলা। তবে গ্রীষ্মের মাঝে দিন কয়েক কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়ে এখন স্বস্তি ফিরেছে রাজ্যে। কয়েকদিন উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে, তবে এখন সেসব অতীত হয়ে ফের গরম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। তবে ইতিমধ্যে বৃষ্টি নিয়ে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গত বুধবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, যা শুক্রবারের মধ্যে নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে তার প্রভাব আজ ও আজ থেকে পড়েছে দক্ষিণে। আলিপুর হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস বললেই চলে। আজ সকালে ভ্যাপসা পরিস্থিতি রয়েছে শহরে পাল্লা দিয়ে। আজ শহরে আর্দ্রজনিত অস্বস্তি বেশ রয়েছে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা 35, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণের কয়েকটি জেলায় আজ থেকে বেশ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ স্বস্তির বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায়। এই চার জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ও শুক্রবার দক্ষিণের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারও ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রায় সব জেলাতেই। এই উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের জেলায় জেলায়। আজ উত্তরের বেশ কয়েক জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আজ উত্তরের দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলায় আজ কম থাকবে গরমের প্রভাব। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপ